بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সূরাতুল ফিলের আলোচনাতে। সূরাটি কোরআনুল কারীমের 105 নম্বর সূরা, যার আয়াত সংখ্যা 5টি। সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরাটি আমাদের সমাজের অর্থনৈতিক এবং সামাজিক রাজনৈতিকভাবে একটি খুবই গুরুত্বপূর্ণ সূরা। আপনাদের অবশ্যই মনে আছে, মক্কা শহরটি বাক্কা নামে পরিচিত ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এখানে হিজরত করেছিলেন এবং উনি দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদাল আমিনান, হে আল্লাহ আপনি এই শহরটিকে নিরাপদ শহর করে দিন। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, এবং এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে এই সূরা এবং কুরাইশ সূরাটি অবতীর্ণ করা হয়েছে। এখানে দুটি বিষয়ের এই দোয়ার প্রথম অংশ সূরা ফিল, দ্বিতীয় অংশ সূরা কুরাইশ হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইয়েমেনের যে রাজা ছিল আব্রাহা, সে খুব হিংসায় জ্বলে উঠল এই কারণে যে সমস্ত মানুষ যায় মক্কাতে যাচ্ছে, যেখানে তাদের বিজনেস স্থল সেখানে যাচ্ছে। তো সে চিন্তা করলো যে যদি সে একটা বিশাল অট্টালিকা তৈরি করে এবং সবাইকে ওখানে আহ্বান করে, আলটিমেটলি মানুষ ওখানে যায় কিন্তু ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, অনেকেই ওখানে মলমূত্র ত্যাগ করে এবং তুচ্ছ তাচ্ছল্য করে চলে আসে, এইটা আব্রাহাকে প্রচণ্ড রকমের রাগান্বিত করে দেয়। সে তখন চিন্তা করে যে এই কাবার জন্য এটা হয়েছে কেন্দ্রবিন্দু, কাবাটাকে ঘুরিয়ে দিতে হবে। আর কাবা ঘুরিয়ে দেওয়ার জন্যে আমরা বর্তমান যুগে বুলডোজার ব্যবহার করে নেই, তো সেই যুগে যেহেতু বুলডোজার ছিল না, এই জন্যে বুলডোজারের পরিবর্তে হাতি ছিল একমাত্র বুলডোজার। তো তখন আব্রাহা হাতি নিয়ে রওনা করলো কাবা ধ্বংস করার জন্য। যেহেতু আল্লাহ তাআলার ঘর, সেহেতু তিনি তার অধিকর্তা, তিনি তার রক্ষাকারী, এবং তিনি আব্রাহার হস্তি বাহিনীকে কাবার কাছে পর্যন্ত যেতে দেননি, এবং ক্ষুদ্র পাখি, ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি দিয়ে তিনি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এবং আব্রাহা ফিরে যাওয়ার পরে কিছুদিন পরে তারও মৃত্যু হয়। ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়ার প্রথম অংশ ছিল, রব্বি এজআল হাযা বালাদান আমিনান, আল্লাহ তাআলা হে আল্লাহ আপনি এই শহরটিকে নিরাপদ শহর হিসেবে ঘোষণা করুন, তো আল্লাহ তাআলা তার প্রমাণ দিয়েছেন যে আমি শহরটাকে নিরাপদ করেছি, তাদেরকে আমি ধ্বংস করে দিয়ে চাই। চলুন দেখা যাক সূরাটির সরল অর্থ কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বদক, আলাম তারা, আপনি কি দেখেননি যে কাইফা কিভাবে, ফাআলা ব্যবহার করেছেন, ডিল করেছেন, রব্বুকা আপনার রব, রব মানে রব, কা মানে আপনার, আপনার রব, বি আসহাব, বি আসহাবিল ফিল, ফিল মানে হচ্ছে হাতি, হাতি হাতিওয়ালাদের সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছেন আপনি কি দেখেননি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলামিয়া জাল, আপনি কি দেখেননি তাদেরকে কিভাবে তিনি পরিণত করেছিলেন, ট্রান্সফর্ম করেছিলেন, কাইদাহুম ফি তাদলিল, কাইদাহুম তাদের ষড়যন্ত্রকে ফি তাদলিল নস্যাৎ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা কিভাবে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ও আরসালা পাঠিয়েছিলেন, আলাইহিম তাদের উপরে, তৈরন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, তারমিহিম, তারমিহিম মানে নিক্ষেপ করেছিল, বি হিজারতি মিন সিজ্জিল, হিজারত অর্থ হচ্ছে পাথর, মিন সিজ্জিল কঙ্করের পাথর নিক্ষেপ করেছিল,
فجعلهم كعصف مأكول فجعلهم তাদেরকে করেছিলেন كعصفين عصف مأكول মানে যে গরু বা ছাগল বা কোনো প্রাণী যখন ভুষি খায় তখন কোনো কোনো ভুষি মুখ থেকে পড়ে যায় এবং সেটা নিচে পড়লে যেমন হয়ে যায় যে নিচে পড়ার পরে দেখা যায় যে সেটা চিবানো চিবানো ভাব হয়ে যায় ওইটাকে বলা হয় কাসফি মাকুল আল্লাহ তাআলা এখানে বলছেন যে আব্রাহার বাহিনীকে তিনি ভক্ষিত তৃণ ভুষির মতো করে দিয়েছিলেন আলাম তারা তারা শব্দটি এখানে যদিও প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু অর্থতে আমরা অতীতকালের অর্থ করছি তো তার অর্থ দিয়ে এখানে বোঝানো হচ্ছে এই যে যদিও আমরা অতীতকালের ঘটনা বর্ণনা করছি কিন্তু এটা এখন বর্তমান সমাজে আরবিতে মোদারে হচ্ছে দুটো কালকে ইন্ডিকেট করে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে ফিউচার টেন্স সো এখানে মোদারে দিয়ে বর্তমান এবং ফিউচার সমস্ত কিছু একসাথে করা হয়েছে এবং আলাম লাম শব্দটি দিয়ে পিছনের অর্থ অতীতের অর্থ করা হয়েছে বাট একই সাথে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ করা হয়েছে কারণ এই ঘটনাটি ওই সময় হয়েছিল যদিও কিন্তু এখনো অনেক জায়গায় এই ঘটনা হয় এবং ভবিষ্যতে হবে তাদেরকে সাবধান করার জন্য এই ভাষা ব্যবহার করা হয়েছে এবং আল্লাহ তাআলা বলেছেন কাইফা ফাআলা কিভাবে তিনি ডিল করেছেন কিভাবে করেছেন কাইফা মানে কেমন আল্লাহ তাআলা বলেননি মাযা ফাআলা আল্লাহ তাআলা কি করেছেন তাদের সাথে উনি এখানে বুঝাচ্ছেন যে কাইফা হাউ হি ডেলট উইথ দেম কিভাবে তিনি তাদের সাথে আচরণ করেছিলেন তাদেরকে কোনো বন্দুক ব্যবহার করেননি কোনো গান ব্যবহার করেননি বাট একটা পাথর দিয়ে তাদেরকে টোটালি ধ্বংস করে দিয়েছিলেন সো এইটা আল্লাহ তাআলা এখানে চমৎকার একটা শব্দ চয়ন করেছেন কাইফা কিভাবে আল্লাহ তাআলা বলেননি মাযা ফাআলা মাযা হলে হতো যে কি করেছেন তাদের সাথে বাট এখানে এই ভাবটা কিভাবে হাউ হি ডেলট উইথ দেম হি ক্যান ডিল উইথ দ্য এনি আদার পিপল ইন ফিউচার এবং তিনি ভবিষ্যতেও যদি এই ধরনের কোনো সমস্যা রাইজ করে তাহলেও তিনি এভাবেই ডিল করবেন সেটা তারমিহিম শব্দটার অর্থ হচ্ছে ছুরে মারা বাট ছুরে মারাটা এমন ছুরে মারা যে ছুরে মারাটা বুলেটের মতন যে আপনারা যারা সায়েন্সের তারা বুঝবেন ত্বরণ এর যে সূত্র অনুযায়ী উপর থেকে অনেক দূর থেকে যদি কোনো পাথর ছোড়া হয় সেটার যত নিচের দিকে নামে ততই সেটা গতিসম্পন্ন হয় সো যেহেতু পাথরগুলি অনেক উপর থেকে আসছিল এবং এটা অলৌকিকভাবে এত স্পিডে আসছিল যে তাদের দেহের এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বেরিয়ে গিয়েছিল এটাকে বলা হয় রমাইয়ার মিথ জালা মানে হচ্ছে ট্রান্সফর্ম করা পরিণত করা আল্লাহ তাআলা বলেননি খলাকা মানে হচ্ছে তৈরি করা আল্লাহ তাআলা এখানে বুঝাতে চেয়েছেন যে তাদের যে সৈন্যবাহিনী তারা অনেক দিন ধরে এইখানে তাদের টাকা পয়সা ইনভেস্ট করেছে ট্রেনিং করেছে সেই সৈন্যবাহিনী আর্মি বাহিনী নিয়ে যখন এরা অনেক দিন সময় লেগেছে তাদেরকে এখানে আসতে এবং তারা যখন ফাইনালি রেডি টু হিট সেই সময় আল্লাহ তাআলা তাদের ট্রান্সফর্ম করে দিয়েছেন একদম উইক একটা বাহিনীতে সেই জন্যই ফাজআলা ব্যবহার করা হয়েছে আল্লাহ খলাকা বলেননি খলাকা হচ্ছে তৈরি করা কিন্তু তাদের ট্রান্সফর্ম করেছেন অনেক দিনের তাদের কাজকে নস্যাৎ করে দিয়েছেন অ্যাট দ্য এন্ড কা আসফিম মাকুল চিবানো শস্যদানা তার মানে হচ্ছে গরু যখন ভুষি খায় বা ঘোড়া যখন ভুষি খায় তখন ওই ভুষির কিছু কিছু নিচে তার কামড় লেগে চিবানো অবস্থায় নিচে পড়ে যায় তো ওই ভুষিটা যেমন অবস্থা হয় ভুষিটার ওই আর্মি বাহিনীগুলিও ওইভাবে ভুলণ্ডিত হয়েছিল মনে হচ্ছিল যেন যে তারা চিবানো ভুষির মতন এটাকেই বলা হয়েছে কা আসফিম সবচেয়ে বড় শিক্ষা এই সূরাটি থেকে যেটা আমাদের কাছে শিক্ষণীয় সেটা হচ্ছে যদি কেউ কোনো সম্প্রদায় কোনো রুলার কোনো শাসক যদি মনে করে যে তার অনেক ক্ষমতা তার অনেক শক্তি অনেক প্রবল ক্ষমতার অধিকারী সে এবং অনেক জনসমর্থন অনেক পাওয়ারের অধিকারী তাহলে সে ভুল করবে কারণ আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা যতক্ষণ তাকে সেই ক্ষমতা দিয়েছে ততক্ষণ পর্যন্তই সেই ক্ষমতার বলে বলিয়ান যখন আল্লাহ তাআলা চাইবেন না তখন তার সে ক্ষমতা নিজের এগেনস্টেই চলে যেতে পারে তার বাহুবল তার সৈন্য সামন্ত টাকা পয়সা শক্তি সামর্থ্য সমস্ত কিছুই টার্ন করতে পারে তার নিজের এগেনস্টেই যদি আল্লাহ তাআলা চান একই সাথে যারা সৎকর্মশীল এবং বিশ্বাসী এবং যারা আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাদের জন্য এই দুনিয়ার সমস্ত মাখলুকাত
তাদের জন্য কাজ করতে থাকে। দর্শক মণ্ডলী, দ্য ফাইনাল লেসন ইজ দিস, ইফ ইউ আর আন্ডার দ্য ব্যানার অফ ইসলাম, এভরিথিং উইল বি সেফ অ্যান্ড সাউন্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যান্ড ইউ উইল বি এবল টু প্লে এ হিউজ রোল ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। আল্লাহর নির্দেশ মতো আমাদের এই জীবনকে পরিচালিত করা উচিত। এর বাইরে যদি কেউ যায়, তার অবস্থা আব্রাহার মতন হতে সময় লাগবে না ইনশাআল্লাহ তাআলা। বলা হয়ে থাকে, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওমাই ইউদলিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কেউ বিপদে নিতে পারে না, আর আল্লাহ যাকে বিপদে ফেলেন তাকে কেউ সাহায্য করতে পারে না। সো দর্শক মণ্ডলী, আসুন আমরা সবাই কোরআনের নির্দেশ মোতাবেক, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে পরিচালিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।